কিতাব আর হইছে বেটা লেখছে পেশাব করিয়া দিলে লইয়া দেয় আঠো এটা বেহায় বেটা মানুষদের বুঝা এটা একটা বেহায়। আর ইসলামে কোনো ব্যয় আমিরে তার মাঝে স্থান দিছে না, ইসলামে কোনো ব্যয় আমিরে গ্রহণ করছে না, সুতরাং এটা ঠিক না, এটা বেদা। এরপরে কইছে হাদিস, এটার যে হাদিস এই হাদিসই কেউ জাল জয়ী বা দিস কইয়া রাবিওর মৃত্যু কইতে হইছে বই লেখছে তে খালি দেখা যায় হাদিসও যত রাবিও হোক ও রাবিও হল এই মৃত্যু এই বর্জনীয় এই নতা এই নতা হইয়া হইয়া বই লেখে বাইর বুঝছেন না। এই বিষয় হইল যে ইটারে এ যেটা বাধ্য নয় তার লাগে দেখবো অসুবিধা লাগান লাগে ওইগু বাদ দিলিস। ও যে এহুদি খ্রিস্টান এরার ইতিহাস আপনি তুকাউকান ঈসা আলাইহিসসালামের উপরে ইঞ্জিল কিতাব নাযিল হইছে, মূসা আলাইহিসসালামের উপরে তাওরাত কিতাব নাযিল হইছে, দাউদ আলাইহিসসালামের উপরে জবুর কিতাব নাযিল হইছে, এরা দেখছে যে এটা এই কিতাব অনুযায়ী চলতে বারে বারে মাঝে মাঝে অসুবিধার সৃষ্টি হয়ে যায়, তারার লাগি সুবিধা হয় না একটু বেশ কম হয়ে যায়। যেমন নমাজ পড়তাম মানে আসতাম আমি আসলাম খেলি খেলাধুলা করি আর ডোমতাম মাঝে মাঝে আসলাম আস্তা আদা নিয়ে গেছে মানে আমার ডোমর মাঝে অসুবিধা বাড়াই দিছে ধ্বংস। আগর যত মানুষ এরা ধ্বংস হওয়ার কারণ হইলো কিতাবরে এরা তাহরিফ করছে লুকাই লিছে ওখান মিটাই লিছে আর ওখান তার সুবিধা মতো বুয়াই দিছে। অনেক সময় তো লোভেও থাকে না, কিছু লইতাম দিয়ে 10 টাকা 15 টাকা আরো খরচ হইব বাবারে খাম না ইটা একলোকে দিলা ওগু না যাই হইয়া ফতুয়া দিয়া শিরিক বেদাত হইয়া ফতুয়া দিয়া সরাই দিই ওইটাই দিলা লওয়া বাদ দিলিস বুঝছেন না। দিলা লও বাদ দিলিস আবার কদিন ভরে দেবা প্রকাশ্য মাঠে হইব ভেজা ভরিয়া দিলা গুলো লই না নিষেধ দিল কথা বুঝলেন বলা কানা ইয়ার দিল আমি যে আমার মানাওয়ারনি না আমি হদিস কইয়ার হদিসের উপরে আমল আমলটা হদিসের উপরে হদিসের আমার যত বুজুর্গ আছেন প্রত্যেকে আমরা জোবানাতে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ পিতা কইতে আছেন ইয়া নবী হইয়া ডাক দিছেন বুঝছেন বুজুর্গ হলেও ডাকছেন। কয়েকজন বুজুর্গর নাম কই যেমন আল্লামা হুসাইন আহমদ মাদনী রহমতুল্লাহ আলাইহ তাই না আল্লাহ রাসূলকে ডাকবার সময় ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাক দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানাতুবি এইনো ডাকছেন ইয়া রাসূলুল্লাহ হইয়া হাকিম উলম্মত আল্লামা হযরত আশরাফ আলী তানাবি রহমাতুল্লাহ আলাইহ তাই নো ইয়া রাসূলুল্লাহ হইয়া ডাকছেন বুঝছেন না। মাংসের বিভ্রান্ত করার চেষ্টা করে ইয়া হইয়া ডাকতো যে ইয়া হইয়া ডাকলে এর দ্বারে ডাক দিবার এন তোমার সামনে তাকলে টানবে ইয়া হইয়া দেখা যায় আর নাহলে দেখা যায় না। ও যে ব্যক্তি ও তার পূর্বপুরুষ দ্বারা তার উত্তর রে দ্বারা রে অনুসরণ করি করি ই জমিন আছে এরা সবে ইকানবে মানিয়া নিছে এরা সবে ইয়া নবী ইয়া রাসুল হইয়া ডাকছেন তানবী সবে ডাকবার সময় খালি ইয়া নবী ইয়া রাসুল ইলা নাই তানবী সবে ডাকবার সময় কইছেন ইয়া রাসুল আল্লাহ
সুতরাং এই ব্যাপারটা হলো আলাদা বিষয়। যেমন হযরতে ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দান্দান দুইটা দান্দান উহুদের মতো শহীদ হয়ে গেছে, খবর পাইছেন শহীদ হয়ে গেছে। কোন তো অত সাহাবী কল আসলে একজনে দাঁত ভাঙছেননি, বুঝলেন ওটা নবীর দান যখন শহীদ হয়ে গেছে তাইলে আমার মুখ দাঁত থাকতো কেনে সব ভাঙ্গিয়া ভালাই দিস না, ও যে ভাঙ্গিয়া ভালাই দিস পছন্দিতা জিনিস না অপছন্দনীয় জিনিস এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে ফয়সালা দিবে, বুঝছেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফয়সালা দিলেন কোরআন দেশম ওয়াস নামে আমার এক পাগল, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার এই জুব্বাটা টান্ডে উপহার দিব, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে পছন্দ করছেন এই যে দান দান ভাঙিল এটারে আল্লাহর হাবিবে পছন্দ করছে। এই আরো এক মাদ্দা আলাদা একটা বিষয়, আপনি শিরিক করার মতো ব্যবস্থা এটার মধ্যে নাই, আপনি শিরিকও হইতে পারতে নাই, বেদাতও হইতে পারতে নাই, শরীয়ত নাই ওখানে আপনি প্রকাশ্যে হইতে পারতে নাই যে এইটা ওয়াজকরণীয় কাম যেটা করতো নাকি শরীয়ত বিরোধী, ওখানে হইতে পারতে নাই। এখানে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটারে পছন্দ করিয়েছে। আগর ইতিহাস বয়ান করে করে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করে করে আল্লাহ আমাদের মাঝে এই 6666টা আয়াত দিয়েছেন। আয়াতগুলোর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই দেন ও দুনিয়ার মানুষ 6666 আয়াত আমি তোমরা রেখেছি, কিন্তু খুব বেশি বেশি তোমরা ইয়াদ রাখিও আমার নবীর ব্যাপারে আমি জানাইয়া দিছি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমরার ব্যাপারে আমি 6666 আয়াত নাযিল করছি কিন্তু তোমরার লাগি আমি সংবিধান হিসাবে জীবন বিধান হিসাবে একটা বিষয় আমি তোমরারে তুলিয়া দিয়ার জীবন বিধানটা হইলো মা আতাকুমুর রাসূল, তোমাদেরকে আমার রাসূল যা দিবেন, কথাটা বুঝছেননি, আমার রাসূল তোমাদেরকে যা দিবেন। কোরআন শরীফ তো আছে, সারা কোরআন শরীফ তো আমার মাঝে আছে, আমার রাসূলে যেটা দিলা করে দিবা অবটো তোমরা লাগি ওটাই, বুঝছেন? আমার হাবিবের উন্নত হল দুনিয়ার মুমিন মুসলমান হল আমার হাবিবে তোমরা রে যেটা দিবা ওটারে তোমরা ক্রিয়া ধরো, ওয়ামা নাহাকুম, আর আমার নবী যেটা তোমরার লাগে নিষেধ দিবা ওটারে তোমরা বর্জন করো। সারা কুরআন শরীফ একটা নগরিয়া সকলটা মিলাইয়া যত হুকুম আঁকতাম সকলটার মূল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ বানাইয়া দিয়া হয় আমার হাবিব আপনি হুকুম দিবা যেটা এই কুরআন শরীফ তো আছে,
আপনি যেটা হুকুম দিবা এই হুকুম দিতে সময় আমার কোরআনের যদি উল্টা হয়ে যায় তবে তোমাদের জন্য উম্মতের জন্য মুমিনের জন্য তোমার হুকুমরে পালন করা তাদের প্রতিফল। ৩০০ বছর খান দিবার বাদে আমার আল্লাহর মায়া লাগে দয়া লাগে। আল্লাহ এটা কে জানাই দিন আদম রে এইভাবে তোমারে মাফ করে দেওয়া হইতো নাই, তুমি তোমার তওবা কবুল হইতো নাই। ও আদম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাদ দিয়া তুমি 350 বছর খান দিছ ইটা খান্দন খামলাক্ত নাই। আমার নবীরে লগে লইয়া একবার খান দিয়া দেখো আমি আল্লাহ গফফারি তোর বান্দার লইয়া তোমার সামনে আসি আজি। রোজা তোমার সামনে আল্লাহ ইকাইয়া দে আল্লাহ করার লগে লগে আল্লাহ মাফ করে দিল। সর্বপ্রথম মানুষ হইল আদম আলাইহিসসালাম, ও থেকে মানব জাত শুরু হইল। আদম আলাইহিসসালাম থেকে মানব জাত সৃষ্টি হইল, মানব জাত প্রথম আরম্ভ হইল আদম আলাইহিসসালাম। আল্লাহ জানে এদিন দেখাইয়া দিন ও দুনিয়ার মানুষ আদম আলাইহিসসালামে আমার নবী বাদ দিয়া 350 বছর খান দিছেন, খানদনটা আমার দরবারে পৌঁছিছে না আমি কবুল করছি না, কিন্তু জানিয়া রাখো নবীর নাম নিয়া মাত্র ওসিলা লইছেন আমি আল্লাহ মাফ করে দিছি। এখান দিয়া আমি তোমরা শিক্ষা দিই দুনিয়ার মানুষ জাতি, আমি তোমরা শিক্ষা দিয়ার আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার আমার নবী বাদ দিয়া যতই বন্ধ জানেননি আদম আলাইহিসসালাম রে আল্লাহ 70,000 বছর ও খায়া বানাইয়া তুই যাচ্ছ। আমরা বাবারে আল্লাহ বানাইয়া খায়া বানাইয়া 70,000 বছর যাচ্ছ, এর বাদে আল্লাহ রুহ দিছে, রুহ দেওয়ার বাদে এর ভিতরেও যে আল্লাহ পাকে এতটা সৃষ্টি করছেন, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আসমান জমিন কত কিছু আল্লাহ সৃষ্টি করছেন, কত তো আল্লাহ বানাইয়া রাখছেন। আদম আলাইহিসসালাম রে আল্লাহ খায়া বানাইয়া বাদে বহুর বাদে আদম আলাইহিসসালাম, এর আগে আরো কত তারি জিন ইটারে আগে বানাইয়া কইছে আদম আলাইহিসসালাম রে বাদে বানাইয়া 70,000 বছর লাগার রুহ যে সময় দিছে রুহ দেওয়ার লোকে লোকে হযরতে আদম আলাইহিসসালামে চক্ষু খুলছে, চোখ দিয়ে চাইছে ও চাইলেও যে তা দেখছেন হযরতে আদম আলাইহিসসালাম আমাদের রুহ দেওয়ার লোকে লোকে আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিসসালামের চকুর মাঝে সর্বপ্রথম বসাইয়া দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মানব জাতির প্রথম মানব আদি পিতা হযরতে আদম আলাইহিসসালাম চক্ষু খোলার লগে লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও জিনিসটা তার চকুর মাঝে সর্বপ্রথম বাসতে। আল্লাহ এবার আমি এখানে বাসাইলাম শিক্ষা দিলাম রে দুনিয়ার মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াসাইয়া সাইয়া তোমরা সারাটা জীবন বানাইয়া রাইবা। আদম আলাইহিসসালাম কইলেন আল্লাহ রাসূলের নাম দেব ইলো দেখার খান
এবার মুখর গান নাই মাত্তা ও মাতার গান হলো আদম আলাইহিস সালামের প্রথম মা হইল দুনিয়ার মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করার আগে পয়লা মা হইল আদম আলাইহিস সালামের মা ও আল্লাহ ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার নাম লগে এই মিখে হুকা সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের প্রথম দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান থাকি পয়লা মা মুহাম্মদ এই মিখে সর্বপ্রথম মানব জাতির আল্লাহ পরিচয় দিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কিতা দিছে আল্লাহ পরিচয় দেন আদম ইদে আমার নামর লগে নাম মোহাম্মদ আমি যদি তানে না বানাইতাম এই আসমান জমিন লোক আমার সোয়াজিম জান্নাত জাহান্নাম তারকারাজি চন্দ্র সূর্য গ্রহ আসমান জমিনের ভিতরে যত কিছু আছে যত মখলুকাত আমি কোন কিছুই সৃষ্টি করতাম না এমনকি তুমি আদমরাও আমি আল্লাহ বানাইতাম না আমার এক বন্ধু ওখান কইলি তো বুঝিলি তা পারে ইটা কই না আল্লাহ কইল ও আসমান জমিন গাছ বৃক্ষ তরুলতা জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আমি কোন কিছুই বানাইতাম না তুমি আদমরাও আমি বানাইলাম না নে যদি এই না হইতা এনে যদি না বানাইতাম তো এটা কিচ্ছু বানাইলাম না নে বুঝাইলা আল্লাহ আদম বানানি এটা আসল বিষয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আল্লাহ সৃষ্টি করছি এর লাগে তুমি আদম রেও বানাইছি বেহেস বানাইছি দুজক বানাইছি আরশ করছিল কলম সব কিছু বানাইছি আসমান জমিন গাছ বৃক্ষ তরুলতা সব বানাইছি মুহাম্মদ বানাইছি এর কারণে ইটা সব বানাইয়া রাখছি আল্লাহ পরিচয় আল্লাহ রাসূলের কিলা দিছে ওলা নিউলেতে আমরা লাগানের মানুষ হ্যাঁ আল্লাহ কিন্তু ইকান কইলে আদম আলাইহিস সালামে বুঝলা না নিয়ে যে এই আমার এক বন্ধু অত্য শেষ হই যায় না নিয়ে অতটুকু তা আল্লাহ ইকান না কইয়া ইটা কই নি কেনে যে এনে না বানাইলে ইটা কুন্তারু বানাইলাম না নে ইকান দিয়ে আল্লাহ তান হাবিবর শান তান হাবিবর মান ইজ্জত আল্লাহ আল্লাহ তান হাবিবর শান মান ইজ্জত রে আদম আলাইহিস সালামের দিমাগর মাঝে ঢুকাইয়া দিছেন দূরে হইতো সুবহানাল্লাহ এরপরে 160 গান কিতাব আল্লাহ দুনিয়ার দিছেন এর মাঝে কোরআন শরীফ রসুলের বাকর উপরে আর বাকি আরো 103 গান আছে ছোট ছোট 100 গান আর বড় বড় 4 গান 4 গানের মাঝে কোরআন শরীফ এখান আরো 3 গান তাওরাত জবুর ইনজিল ওইল আরো 3 103 গান আর ও কিতাব বলতে 100,000 তো বা 224,000 পয়গাম্বর আলাইহিম সালামে তান্তানার রেসালাত রে মানুষের কাছে প্রচার করছে ও কিতাব অনেক লোকে রাখি সব নবী হলে আল্লাহ দরবারে গুয়া করছেন আখেরি নবীর উম্মত দিবেন লাগে আল্লাহ আমরা আখেরি নবীর উম্মত বানাই গেছো নবী তো এই সময় নাই ওই দুনিয়ার নবীর উম্মত হলো না যদি বুঝতাম নবীর উম্মত হলো আসেন আর এরার মাঝে বুজুর্গি বেটাগিরি দেতা ওটা দেখি দেখি হয়তো আগরে রাখুইরা কি বলতে আমরা আখেরি নবীর উম্মত বানাই দাও ওটা দেখি আমরাও নাই নবীও নাই এই সময় কিন্তু নবীর উম্মত হইবার লাগি সাইন খানে বলে এক শত জায়গান কিতাব
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীগণের মাঝে দিছেন, প্রত্যেকটা কিতাবের মাঝে আমার নবীর শান মান ইজ্জত, আমার নবীর যত ফজিলত, আমার নবীর যত মুজিজা, আমার নবীর সারা জিন্দেগীর যত ইতিহাস হইব, এই সব কিছু আমার আল্লাহ আগেই কিতাবগুলোর মাঝে লিখিয়া দিগা। নবীগণের শিক্ষা দিন যে আমার নবী কোন নবী, দেখো তোমরা রেসালত যে কিতাব দিয়া চালাইতায়, ই কিতাবের মাঝে বেশিরভাগ হইল আমার নবীর তারিফ। ও তারিফ দেখতে দেখতে নবী হলে কই আল্লাহ আগের নবীর উম্মত দিল খোকে সুভান আল্লাহ, আগের নবী হলোর লাগি আল্লাহ ব্যবস্থা দিছা, নির্ধারিত জায়গা ও জায়গা কে ইবাদত করবায়, তওবা করতায় নি তো অমুক কেন গিয়া তওবা করবায়, আর কোনো আনে তওবা করলে খামাইতো নাই। আমার নবী এইটা দেখরা সব, নবী তো আউয়ালে আউয়ালে খেরে নবী মুহাম্মদ জাহেরে বাতিনে নবী মুহাম্মদ, রসুলের পাক ইসময় জাহির না, সব নবী হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া ঈমান আনছে সবে আনছে। নবী তো আগুয়ালে ও সব নবীগুলোর যতটা আছে সবটা আল্লাহ, ই নবীগুলোর হলতা আমরা নবীর আল্লাহ দেখাইয়া দিছেন সব কিছুরে, আমরা আল্লাহর হাবিবে সব কিছুরে তান আয়ত্তের মাঝে আছে। তাই দেখুন যে এরারে আল্লাহ হইছ, তোমরা অন্য গিয়া ইবাদত করিও, আর কোনো কান্ন করলে খামাইতো নাই, হন গিয়া তওবা করিও, আর কোনো কান্ন করলে তওবায় খামাইতো নাই, ইটা দেখছুন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার যে সময় তসরিবান বা এই তসরিবানার সময় আল্লাহর হাবিব ই জমিনার মাঝে সর্বপ্রথম আমার নবী কপাল লাগাইছ, ইটা কেউ লাগি আমরা লাগি, আমরা লাগি আমার নবী দুনিয়ার জমিনত শ্রীবানের সময় সর্বপ্রথম ও জমিনের মাঝে আমার নবী কপাল রাখছেন, সেজদারত অবস্থায় সেজদা অবস্থায় আল্লাহর হাবিব জমিনে আইছেন, আল্লাহ জানাইয়া দিলেন হাবিব আগর নবী হলরে বিভিন্ন জায়গা ইসলাম, ও জায়গাতে ইবাদত করিও, ও জায়গার তওবা করিও, নবী গো আপনি যখন আপনার কপাল মুবারকরে এই জমিনের মাঝে লাগাই দিছেন, এই লাগাই দেওয়ার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের লাগি সারা দুনিয়ার জমিন রে মসজিদ বানাই কারণে আল্লাহ তামাম জাহানের জমিন রে মসজিদ বানাইয়া দিলাইছ, নবীর কবাল লাগায় জমিনটাও মসজিদ হয়ে গেছে। আর বেঈমানে কয় নবী আমরার মতো, আমার খলজা দিয়ে যদিও নগসায় বুঝবানি, আমার খলজা ওখান খুলিয়ানি আর যদি জমিনে গসায়, এর বাদে যদি ওনো নমাজ হয় নমাজ হইব নি মাতিন না, ওই তো নাই এখানে, ওই তো নাই যে আমার খলজা এগুলো এ সময় অন্তেই বার হয়ে গেছে, বারণের পরে এগুলো ফসি গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আপাক হয়ে গেছে, তখন ইনো যদি গোসায় গোসাই ওগুলো উঠে শ্রদ্ধা দেন বলে দিয়া মঞ্জুরি রাবার খরিদার শ্রদ্ধা দিছি, ইখান হইলে কামাইতো না, বুঝলানি কথাটা, না মঞ্জুরি রাবার খরিদার শ্রদ্ধা দিলে নমাজ হইতো না, এখানে না ই খরিদাই গিয়ে এখন না পা কই গেছে নষ্ট হইয়া ফসি গেছে, ওপর দিছেন শ্রদ্ধা আমরার কপাল আমরা দিতে পারলাম। আর রসুলের পাক কপাল মোবারক পেশানি মোবারক মানে লাগছে, আর লাগার লগে লগে আল্লাহ তাম জমিন দিয়ে মসজিদ বানাইয়া দিলেছে, হ্যাঁ খালি মসজিদ নাই, এই জমিনের আরো দাম আছে আরো ইজ্জত আছে, যারা এই জমিনের সজদা করি করি এই জমিন থেকে বিদায় নিব, আল্লাহরে ডাকি ডাকি আল্লাহর রাসূলকে স্মরণ করি করি তার জিন্দেগি বানাইয়া দেব, এই মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত জমিনে এই ব্যক্তির লাগি খান্দে, খেনে খান্দে এই ব্যক্তি আমার নবীর অনুসরণ করিয়া আসি, আমি জমিনের ইজ্জত বাড়ছে দাম বাড়ছে
আমার দাম এতটা আসিল না, আমার ইজ্জত এতটুকু আসিল না, রহমতুল্লিল আলামিনের কবল মুবারক লাগি যাওয়ার লগে লগে আমার দাম বাড়ছে, আমার আল্লাহরে মানছে উদাগাত কবাল আর নাক লাগাইয়া, আমি জমিনের মাঝে কবাল আর নাক লাগাইয়া সেজদা করে। কিছু জানার দরকার আছে নানি, বুঝার দরকার আছে। এর লাগে আমরা অনেক সময় অনেক জিনিস পাইবা, ও যে হইলাম ইয়া নবী ওতা, ও ইটারে খুব খেয়াল করবা, এটা আমরা বুজুরগান, আমরার সব বুজুরগান হলে এটা গাইয়াই গাইয়া আইসন ইয়া নবী ইয়া রসুল্লাহ ইলা হইসন, যেই যেন বিপদ বলছেন ইয়া রসুল্লাহ হইয়া ডাক দিছেন, রসুল বাক যদিও মদিনা শরীফ আল্লাহর হাবিবে ইয়া রসুল্লাহ হইয়া ডাক দিছেন, এর অর্থ হইল খান যে রসুল বাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি আল্লাহ তার মখলুকাত রে আল্লাহর হাবিবের একবারে কিনারার মাঝে সর্বদা উপবিষ্ট করিয়া রাখি দিছে। আমি দেখি আর মদিনা শরীফ রসুলের বাকর লাগে, আমি মদিনা শরীফ নাই, আমি আসতে করি যদি অনদুরুস শরীফ পড়ি, আর যদি আমার মাঝে মহব্বত রাখিয়া পড়ি তো আমার নবী আবার মানে আমি তোমরা দুরুস শরীফ হন হনি সুহান, আমার কানে আমি শুনতে পারি তোমরা দুরুস শরীফ তোমরা সালাম, আমি দুরই নাই আমি দারো আমি খান দার, বুঝছেন না? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি গাউসে সম্মানি কুতুবে রব্বানী রহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফের মসজিদে গেছেন যোহরের নামাজ পড়ার লাগি, মানে মানুষে খবর পাইছেন বড় পীর সাহেব মসজিদে আইছেন, আর চতুর্দিক থেকে দৌড়িয়া দৌড়িয়া মানুষ এই মসজিদ ভরি গেছেন, মসজিদ ভরি গেছেন বড় পীর সাহেব আইছেন, মসজিদ ভরি গেছেন, মসজিদ ভরি যাওয়ার বাদে জিলানোর মানুষ তান বাসা যেটা ই বাসা বাগদাদের মানুষে বুঝে না, ও বেড়ালাই বাগদাদির কিতা হইন টানলে তাই না হুরা বুঝেন না, বুঝছেন তোরা খেয়াল করছেন একটু ধ্যান ধরছেন রসুলে পাক লাগে তার নানা সম্পর্কে নানা সম্পর্ক ডাকিয়া কেন নানা আমি তো বেড়াত পড়ে গেছি আমি তার মাত বুঝি না, তার মাত মাততাম পারি না, ও বেড়া লাগছে আ করো রসুল আ করো বড় হিসাবে এখন আ করো ইফতাহ ফাকা আপনার মুখরে কুলোকা বড় হিসাবে কোন আমি আ করলাম বাগদাদের বাসা আমি সুন্দর ভাবে হইতাম পারি, ওইটা মানিয়া নিতাম নানি আমরা, ওগুলার ওই একদিন থাকতো নানি, আর বেটা ইরাক থাকি গেছেন রসুলের বাকর জিয়ারত, জিয়ারত গিয়া সালাম দিছে আল্লাহ রসুলের তান সালামর জবাব দিছে, জবাব দেওয়ার বাদে তাই এখন ইয়া রসুলাল্লাহ ও যে জবাব এটা তো আমি আগেও আগেও পাইছি, আমার সালামর জবাব আপনি যে দিছ কেন আগেও খবর জানি, আজ আমি যখন শ্বশুরিরে আপনার খানবাত আইছি রোজা শরীফ আইছি, রোজা শরীফের খানবাত যখন আমি আইছি আজকে খালি ওয়ালাইকুম সালাম হইলে আমি আমার দিল্লে শান্তি নিতাম পারি না, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা আপনার হাত মোবারক রে বাহির করুকা আর আমি আপনার হাত দরিয়া একটু ছুমা খাই নাই খুকা সুহান, এই খালি কইছেন ইয়া রাসূলুল্লাহ হাত মোবারক রে বাহির করুকা আমি আপনার হাতে একটা ছুমা খাইলে আমার দিল শান্তি হইব, ও শান্তির লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ থেকে হাত মোবারক রে বাহির করে দিল, ওই একটা কন্যানি বলেতে মিলাদুল নবী করতা নবীন ও তারিখে মরি গেলা, ও তারিখে নবী আইলা দুনিয়ার ঠিক আছে ও তারিখে তো আর মরি গেলা, মিলাদুল নবী খুশি করতে কিলা একটা প্রশ্ন আছে না, ও তারিখে তো আল্লাহ হাবিব আইলা আর ও তারিখে আর ওর বিদায় গেলাতে ই তারিখে কো আর খুশির রইল নি, ই তারিখে তো আল্লাহ রসুল যখন ও তারিখে আর ওর এটা করা কি মরি গেছেন যখন ও তারিখে জন্ম হয়েছিল ও তারিখে আর ওর মরি গেছেন জন্ম লাগে না আর খুশি হয়েছিল কিন্তু মরি গেছেন যখন তো এখন খুশি দেয়নি, ও হয় ও মানুষরে বুঝায় মরে
দুনিয়ার যত সাহাবায়ে কেরাম তাকিয়া আজ পর্যন্ত যত বুজুর্গ হলে যত কিতাব লেখছেন সব কিতাবের মধ্যে আমার নবীরা হায়াতুন নবী হইয়া ঘোষণা দিছেন সবই। আমি প্রায় সময় এমনিতেই যাইতাম, এর বাদে আমার বাবার ইন্তেকাল হইলে বাবার জায়গা তখন করা হইল রসুলের পাকের কিনারা। তখন আমি চিন্তা করতাম যে একদিকে আমার বাবা আর একদিকে স্বামী, সুতরাং কেন যাইতে আমি পর্দা লাগত না। তৃতীয়বারে উমর রেজে সময় তখন করছেন তখন আমি পর্দা ছিলিয়ে যাইতাম কেন না। তখন আমি দেখলাম যে আমার বাবা আমার স্বামী আর উমর তৃতীয় আর একজনাইছেন, আমি পর্দা ছিলিয়া হুজরাত যাইতাম। ফুকা সুবহান আজান হয়ে গেছে, এখন আজান হয়ে যাব আর ও আজান হয়ে গেল أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة জিন্দগির তমাম গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করি আর আল্লাহ আমাদের মাফ করে দেও, আমরা আমল মত থেকে গুনার দাগরে মিঠাই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মর্দেগান হলরে মাফ করে দাও, খাস করে আমরার কবরবাসী মাই বাপরে মাফ ফরমাও। আয় আল্লাহ আল্লাহ আমরার জিন্দা হলরে হায়াত ও বরকত দাও, নেক আমল করার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ উলামায়ে কেরাম যারা দাওয়াত করা হয়েছে সহি শুদ্ধভাবে আইবার মতো তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা হাজি সবর হায়াতের বিকাশ হইয়া ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বন্দায় আমরা রে বড় মায়া হলেন তোমার দরবারে বিকাশ হইয়া, আল্লাহ এর বিনিময়ে তুমি আল্লাহ তোমার বন্দারে হরালো তো মায়া করিও দয়া করিও ইয়া আল্লাহ। আল্লাহ বড় মেহনত করিয়া তোমার বন্দায় মাহফিলটা তৈয়ার করেন ইয়া আল্লাহ, তোমার বন্দার এই মেহনতের বিনিময়ে আল্লাহ তোমার বন্দা সহ তমামর দুনিয়া আখিরাতের বালাই আর শান্তি দান ফরমাও। আল্লাহ আমরারে মাফ করে দেও,
আমরার পক্ষ থেকে অগণিত দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাই দাও। আল্লাহ আমরার মুর্শিদ কিবলার দরজায় রে বুলন ফরমাও, রুহি দোয়া ফয়েজ আমরার তমাম রে নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল দোয়ানা ইন্নাকা সামিউদ দোয়া, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।